যারা বলবে আমাদের রব কে যারা বলবে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাসালু আলাইহিমুল মালাইকা ওই মানুষগুলো যখন আল্লাহ আমাদের রব স্বীকার করার পরে আল্লাহর গোলামি করবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে বিপদ আপদ বালা মুসিবতের সময়ও আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আমার আল্লাহ কয় রে গোলাম চিন্তার কোনো কারণ নাই তুমি যদি বিপদের মধ্যে পড়ো আর আমি রবকে যদি ডাক দাও আমি আসমান থেকে আমার ফেরেশতা পাঠাইয়া সাহায্য করব শুধু সাহায্য করব তাই না আমি রব্বুল আলামিন দুনিয়ায় তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিব সুবহানাল্লাহ জান্নাতের সুসংবাদ দেব তাই নয় আমি তোমাদেরকে জান্নাতের নিয়ামত দেখাই দেব জোরে কোন না সুবহানাল্লাহ পবিত্র কোরআন আল কারীমের সূরাতু হামিমা সিজদার 20 নম্বর আয়াতে কারীমা 30 নম্বর আয়াতে কারীমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এখান থেকে আমি আজকে কথা বলবো ইনশাআল্লাহ যারা পারেন আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قالوا ربنا الله جر بولن الله اكبر পবিত্র কোরআন আল কারীমের মধ্যে আমার রব ডাক দিয়ে বলেন রে জগতের মানুষ শোনো ইন্নাল লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ এই জগতের মধ্যে যেই মানুষগুলা বলে আমাদের রব আল্লাহ আমি আপনাদের কাছে জানতে চাই আওয়াজ করে বলেন আমাদের রব কে আরো জোরে বলেন না কে আমার রব বলেন যারা বলবে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা আল্লাহর দেওয়া জবান দিয়ে স্বীকার করে নিবে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালাইকা শুধু এই কথা বলবে তা নয় যারা বলবে আমার রব আল্লাহ এই কথা বলার পরে এই কথার উপরে যারা ইস্তিকামত করবে এই কথার উপরে যারা তাওয়াক্কুল করবে এই কথার উপরে যারা অটল এবং অবিচল থাকবে সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালাইকা আমার রব ডাক দিয়ে বলেন রে গোলাম তুমি যদি আমি রবকে রব বলে স্বীকার করে নাও আমি রব্বুল আলামিন তোমাদের সাথে ওয়াদা করলাম প্রমিস করলাম তোমাদেরকে আমি জানিয়ে দিলাম আমি রব্বুল আলামিন তোমাদেরকে আসমানের ফেরেশতা পাঠাইয়া সাহায্য করব আর জোরে কোন না সুবহানাল্লাহ যারা বলবে আমাদের রবকে আল্লাহর নাম জোরে নিতে অসুবিধা নাই তো না মনে হয় পুলিশে ধরে লয়ে যাবো তাহলে একটু জবানটা খুইলে বলেন না আমাদের রব কে যারা বলবে আমাদের রব আল্লাহ এই কথা বলে যারা এই কথার উপরে বিশ্বাস রাখবে আমার রব বলেন শোনো আমি রব্বুল আলামিন তোমার বিপদে আপদে তোমার মুসিবতে তোমার অসুবিধায় আমি আসমান থেকে আমার রহমতের ফেরেশতা পাঠাইয়া তোমাকে সাহায্য করব এই নি সুবহানাল্লাহর আওয়াজ সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয় ফজিলত আছে না নাই একটা বলি একটা আমার রব ডাক দিয়ে বলেন হাদিস পাকের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর দেওয়া জবান খুলে আল্লাহর সন্তুষ্টির জন্য একটাবার সুবহানাল্লাহর ধ্বনি উচ্চারণ করে আসমান আর জমিনের এই যে বিশাল ফাঁকা জায়গা দেখা যায় আমার বাবারা আমার ভাইরা আমার বন্ধুরা এই একটা সুবহানাল্লাহর ধ্বনির খাতিরে আমার আল্লাহ আসমান জমিনের এই ফাঁকা জায়গাটা বান্দার জন্য নেকিতে ভরপুর করে দেয় আরো জোরে কর
একবার বলবেন সুবহানাল্লাহ কয়বার একবার আসমান আর এই জমিন আসমান আর জমিন জায়গা কম না বেশি জমিন থেকে নি আসমান 10 কিলো 20 কিলো 50 আজকের বিজ্ঞান গবেষণা করে বলে এই জগৎ থেকে নিয়ে দিনের বেলা উপরের দিকে তাকাইলে একটা সূর্য দেখা যায় কি যায় না আজকের বিজ্ঞান আমাদেরকে মেসেজ দেয় এই জমিন থেকে নিয়ে সূর্যটা বেশি দূরে না 9 কোটি 30 লক্ষ মাইল দূরে জোরে কোন আল্লাহু আকবার কয় কোটি 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হলো সূর্য আল্লাহু আকবার বলবেন না এই সূর্যটা দেখতে একটা প্লেটের মতো মনে হয় কে কথা গন বাজার না আপনাদের চাঁদপুরে আবার বড় দেখা যায় সূর্যটা দেখতে একটা প্লেটের মতো মনে হয় আজকের বিজ্ঞান বলে এই পৃথিবী যেমন এরকম 13 লক্ষ পৃথিবীকে যদি এক করা হয় 13 লক্ষ পৃথিবীর চাইতেও ওই সূর্যটা বড় আরে জোরে কোন আল্লাহু আকবার এরকম চন্দ্র বলেন সূর্য বলেন গ্রহ বলেন নক্ষত্র বলেন নেপচুন বলেন মিল্কি ওয়ে বলেন গ্যালাক্সি বলেন ব্ল্যাক হোল বলেন তারকারাজি বলেন রে আমার বাবারা যা চর্ম চোখ দিয়ে আসমানের দিকে তাকাইলে দেখা যায় এই সব কিছু হইল প্রথম আসমানের নিচে আল্লাহু আকবার আর আজকের বিজ্ঞান বলে এই জমিন থেকে নিয়া প্রথম আসমানের দূরত্ব বেশি না 500 বছরের রাস্তা সুবহানাল্লাহ বলে কয়শো বছর কয়শো এই এত বিশাল ফাঁকা জায়গাটা আপনি সুবহানাল্লাহ বলবেন একবার কয়বার কয়বার একবার বলবেন সুবহানাল্লাহ এত বিশাল ফাঁকা জায়গাটা নেকি দিয়ে ভরপুর করে দিবেন কে আরেকবার বলেন না সুবহানাল্লাহ আরেকবার বলেন সুবহানাল্লাহ আবার বলেন সুবহানাল্লাহ এই একটা ধ্বনির খাতিরে আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারে কি পারে না আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব আছে জোরে কোন অভাব আছে প্রিয় সুধি আমার রব পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলেন যারা বলবে আমাদের রব আল্লাহ এবার একটা আওয়াজটা বাড়ায় কোন আমাদের রব কে আল্লাহ এই কথার উপরে যারা বিশ্বাস রাখবে আমার আল্লাহ কয় এরা যদি মুসিবতের মধ্যে পড়ে যায় আমার ওই গোলাম যদি বিপদের মধ্যে পড়ে যায় আমি রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া তাকে সাহায্য করব শুধু আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া সাহায্য করব তা না রে আমার বাবারা ভাইরা বন্ধুরা রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে এই দুনিয়ার জমিনে জান্নাতের ঠিকানা দিয়া দিবে সুমাসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ আমার আল্লাহ ওই গোলামদেরকে দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ দিয়া দিবে আরে জোরে কোন আল্লাহু আকবার এজন্য আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার দরকার আছে না নাই আমার একদল ভাইরা মানতে চায় না আছে না নাই স্বঘোষিত নাস্তিক স্বঘোষিত মুরতাদ স্বঘোষিত কাফের আমাদের দেশে আছে না কয় আল্লাহ মানতে হবে কি কারণে তারা থিওরি দেয় আমাদেরকে পৃথিবী নাকি এমনিই হইছে ডারউইনের মতবাদ আমাদেরকে শেখায় আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীর গাছের একটা পাতাও নড়ে এই কুল কায়নাত আরজ কুরসি লৌহ কলমের একচ্ছত্র ক্ষমতার মালিক কে আরো জোরে কন্যা কে আমার ভাইরা এ পৃথিবীর জমিনে আপনাকে আমাকে যেটা কেউ দেয় না সেটা দেয় একজন তিনি কে কেউ যেটা দেখে না সেটা দেখে একজন তিনি কে আমার রব ডাক দিয়ে বলেন রে গোলাম উদুউনি আস্তাজিব লাকুম তোমরা আমি রবকে ডাকো সুবহানাল্লাহ বলেন
তোমরা আমি রবকে ডাকো আমি রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেব আমরা রবকে ডাকতে জানি না রবকে আমরা রাজি আর খুশি করতে জানি না রবের সন্তুষ্টির জন্য আমরা ইবাদত আর বান্দেগি করতে মজা পাই না আজকের এই মতনাত সমাজ কল্যাণ ফোরামের এত চমৎকার আয়োজন কিন্তু লোকের অভাব আজ যদি মেসি আর নেইমারের খেলা আজ যদি মেসি আর নেইমারের খেলা টেলিভিশনের পর্দায় হইতো হাজার হাজার যুবক রাত জায়গা খেলা দেখতো ঠিক কিনা বলো মুসলমান কাতার বিশ্বকাপ গেছে না যায় নাই কি বিশ্বকাপ গেছে কাতার বিশ্বকাপ রাত দুইটা আর তিনটা নাই কোথায় মেসি কোথায় নেইমার কোথায় এমবাপ্পে কি বলবো আমি নামও এগুলো মনে রাখতে পারি না এরা বলে শট মারে আর বাংলাদেশের কপাল বলা বাঙালি এই দেশে বইয়া সিল্লাই রাত দুইটা বাজে আছে না নাই কিন্তু এই যুবকদের যদি একদিন ডাক দেই বলো আসো একটু তাহাজ্জুদের নামাজে রাত তিনটায় উঠো ওঠানো যায় জোরে কয়েন উঠানো যায় মেসি আর নেইমারের প্রেমে পাগল হয় কোনো লাভ নাই মেসি আর নেইমারকে যারা অন্তর দিয়ে মহব্বত করবে আমি জাতে পাকের ইজ্জতের কসম করে বলি তাদের ঠিকানা মেসি আর নেইমারের সাথে জাহান্নামে হবে ঠিক কিনা বলো মুসলমান আর মদিনার নবীকে ভালোবাসলে লাভ আছে না নাই মদিনার নবী হায়াতুন নবী জিন্দা নবী আমার নূর নবীর মহব্বতে যদি আল্লাহর কোন বান্দা পাগল পারা হয় আমার রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ওই পাগল পালা আশেক উম্মতকে নিয়া আমি রাসূলুল্লাহ এক জান্নাতের মেহমান হয়ে যাব আমার রসুলকে মহব্বত আপনি করবেন আমার রসুল আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে ঠিক কিনা বলো মুসলমান আমরা তো এখন আল্লাহর কাছে কিছু চাইতে জানি না আল্লাহকে খুশি করতে পারি না আল্লাহর প্রেমে আমরা মাতোয়ারা হইতে পারি না কিন্তু আমার রব বলেন বান্দা তোমরা যত বেশি আমি রবের কাছে ডাকবা আমি রব তত বেশি খুশি হব সুবহানাল্লাহ বলবেন হর গরি মে দিন তু তাই ইয়ারো হাই জুনা মাঙ্গে উসে দু বেজারো হাই জুনা মাঙ্গে উসে দু বেজারো হাই এ জগতের মধ্যে কোন সন্তান যদি মায়ের কাছে একটা জিনিস একবার দুইবার তিনবার চায় কোন এক সময় মা বেজার হয় কথা কন তো কথা কন সন্তান যদি একটা জিনিস বাবার কাছে একবার দুইবার তিনবার চায় আদরের বাবাও বেজার হয়ে যায় এ আল্লাহর গোলামের আর রসূলের উম্মতের দল দিলের কান লাগাই শোনো বাবা আমার রব ডাক দিয়ে বলেন রে গোলাম তোমরা যদি আমি রবের কাছে না চাও আমি রব তোমাদের উপরে বেজার হয়ে যাই আমার রব বলেন তোমরা আমি আমার কাছে চাও আমি রব তোমাদের দেওয়ার জন্য তৈয়ার সুবহানাল্লাহ বলবেন না এজন্য আমরা সব সময় চাবো একজনের কাছে তিনি কে আরো জোরে বলেন কে আমার ভাইরা আমার বাবারা আমার বন্ধুরা আমি বলতেছিলাম আপনি যদি বিপদে পড়ে যান আপনি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখেন আল্লাহর উপরে ইস্তিকামত থাকেন আল্লাহর উপর বিশ্বাস রাখেন ওই কঠিন মুসিবতের দিনে আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া আপনাকে আর আমাকে সাহায্য করবেন কে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুফাসসির জোরে কোন মারহাবা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন এইটার অর্ধেকটা উনি লেখছেন মাত্র 40 দিনে সুবহানাল্লাহ বলবেন না ওনার 40 বছর বয়সে উনি 500 কিতাব রচনা করছেন আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ 40 বছর যখন ওনার বয়স এই বয়সে উনি 500 কিতাব লেখছেন তাহলে 20 বছর তো এমনিতেই লেখাপড়া করতে হয় আর 20 বছরের মধ্যে উনি এত খেদমত করেছেন
যার জীবনের মধ্যে আসছে জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাই আমার রসূলকে জীবনে 75 বার দেখেছেন এই নি সুবহানাল্লাহর আওয়াজ জোরে কোন না সুবহানাল্লাহ 75 বার দেখেছেন 35 বার চর্মচোখ দিয়া দিনের বেলায় খোলা চোখে আমার রসূলকে জালালউদ্দিন সিউতি দেখেছেন জোরে বলেন সুবহান তিনি একটা কিতাব লেখছেন শরহুস সুদূর বলবো না আপনাদের কষ্ট হয় শরহুস সুদূর কিতাবের মধ্যে আল্লাহ যে বান্দাকে বিপদে দুনিয়ায় কেমনে ফেরেশতা পাঠায় সাহায্য করে এটা আমি আপনাদেরকে বলবো কষ্ট হয় এত বড় মাপের আশিক রসূল আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাই যিনি আমার রসূলকে 75 বার দেখেছেন সুবহানাল্লাহ جلال الدين سيوتي 75 بار دخلو نبي جي يتو بار دخياو نبي يتو بار دخياو نبي تريبتي تهار هلونا مدينة مدينة عشق مومينر ٹھیکانا بولن مدينة مدينة বলেন মদিনা মদিনা আশিক মুমিনের কি সহজ না কষ্ট হয় এই মদিনা যেহেতু মদিনা মার্কেট একটু মদিনা নিয়ে একটা গজল বলি আমরা মারহাবা কোন জবান খুলে আমার সাথে রাসূলের মহব্বতে পড়তে রাজি তাহলে জবান খুলে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা عشق مومنر ٹھیکانا دیدار چاہیے کادو بابا دیدار چاہیے کادو بابا ہونا نبیر دیوانا مدینہ مدینہ عشق مومنر ٹھیکانا جلال الدین سیوطی 75 بار دیکھلو نبی دی بولن جلال الدین سیوطی 75 بار دیکھلو نبی دی یتو بار دیکھیاو نبی یتو بار دیکھیاو نبی তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন মারহাবা মদিনার নবী দেখলে লাভ আছে না নাই আল্লাহর হাবিব নবী যেমন বলেন আমার কোন উম্মত যদি আমি রসূলকে স্বপ্নের মধ্যেও দেখে সে জন আমি রসূলকেই দেখলো কারণ কি শয়তান আমি রসূলের সুরাত ধরতে পারে না জোরে কান মারহাবা আর কোন নবী প্রেমিক ওলি প্রেমিক আল্লাহর বান্দা যদি একবার মদিনার নবীর দিদার পায় ওই মানুষটার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যায় মদিনার নবী আমরা দেখতে চাই কি চাই না কে কে চাই একটু হাত তুলে আমার আল্লাহরে দেখাই নারায় তাকবীর সেই জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাই শরহুস সুদূর কিতাবের মধ্যে লেখেন তিন ভাই ইরাক থেকে রওনা হলেন নবী প্রেমে মাতোয়ারা হয়ে মক্কাতুল মুকাররমায় মদিনা আত তাইয়্যিবায় তারা রওনা হলেন গিয়ে তারা হাজ্জে বাইতুল্লাহ করবেন এবং মদিনার রসূলের জিয়ারত করবেন জোরে বলেন না সুবহানাল্লাহ ইরাক থেকে রওনা হয়ে শাম হয়ে তারা রোম হয়ে মক্কার দিকে রওনা হলেন রোম সম্রাট ছিলেন চরম ইসলাম বিদ্বেষী চরম ইসলামের দুশমন তার নখদর্পণে চলে আসলো তার নজরে পড়লো যে তিনজন ভাই তিনজন মানুষ সুন্দর সুন্নতি পোশাকে আবৃত হয়ে টুপি পাগড়ি পরিধান করে তারা রোম সাম্রাজ্য অতিক্রম করে যাচ্ছেন তিনি উজির নাজির লাগাই দিলেন যে দেখো এরা কারা এদেরকে ধরে নিয়ে আসো আমার রাজ দরবারে রোম সম্রাট এদেরকে ধরে নিয়ে গেলেন গিয়ে বললেন তোমরা কারা তোমাদের কি পরিচয় তারা বলল আমরা মুসলমান জোরে বলেন আমরা কি আরো জোরে বলেন আমরা কি কয় দেখো আমি ইসলামকে লাইক করি না আই ডোন্ট লাইক ইসলাম সেই ইসলামকে লাইক করে না তিনি বললেন যে শোনো তোমরা যদি জানে বাঁচতে চাও তাইলে তোমরা
এই ধর্ম ত্যাগ কইরা আমার দলে মূর্তি পূজার দলে চইলা আসে নাউজুবিল্লাহ কি বলবেন মুসলমান সে তো ওমরের উত্তরসূরি মুসলমান জীবন দিতে পারে ইসলামকে বিক্রি করে দিতে পারে তিন ভাই মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে বলে রে রে গোলাম এমন একটা জিনিস চাইছো এইটা তো দেওয়া যায় না কারণ ঈমান নামক মহান দৌলত ঈমানদার বিক্রি করতে পারে না তিন ভাই ডাক দিয়ে বলে রে বাদশা যদি টাকা চাইতা টাকা দিতাম যদি পয়সা চাইতা পয়সা দিতাম যদি ধন দৌলত চাইতা ধন দৌলত আমি দিয়া দিতাম কিন্তু যদি আমাদের জীবন চাও আমি আমরা তিন ভাই মিলে জীবন দেয়া দেব কিন্তু এই দেহের মধ্যে নবী প্রেমের যে ঈমানের নূর আমরা ঢুকাইছি গর্দান দেয়া দেব আমরা তিন ভাই ঈমানকে ছেড়ে দেব না আমার ভাইরা বড় বন্ধুরা রাম সম্রাট বললেন রে কে কোথায় এদেরকে গ্রেফতার করো এদেরকে জেলখানায় বন্দী করো হয় তারা ইসলামকে ছেড়ে দিবে না হয় তারা গর্দান দেহ থেকে দুইটা টুকরা কইরা দেব এদেরকে আর ছাড়া যাবে না আমার বাবা ভাইরা বন্ধুরা তিন ভাইকে এবার জেলখানার মধ্যে গ্রেফতার করা হলো বললেন এলান করে দাও আগামী কালকে এদের জীবন শেষ করা হবে যদি ইসলামেরা ছেড়ে না দেয় জোরে পড়েন আল্লাহু আকবার দিনের বেলা হলো এবার রোম সম্রাট সব লোকদেরকে ডাক দিলেন তিন ভাইকে হাজির করলেন আবারো লাস্ট ট্রিটমেন্ট শেষ মুহূর্তে জিজ্ঞেস করলেন বলো তোমরা কি ইসলাম ছাড়বা ঈমানকে ছাড়বা আমার দলে আসবা না জীবনটা দিবা কয় রে রোম সম্রাট তোমার ওই সমস্ত কথায় আমরা ভয় পাই সুবহানাল্লাহ বলবেন না মুসলমান কি এই কথায় ভয় পায় আপনি আমি কি এই কথায় ভয় পাই এ দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষার্থে আমার রসূলের ইজ্জত আর সম্মান রক্ষার্থে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাঁচিয়ে রাখতে টিকিয়ে রাখতে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় আমরা প্রস্তুত আছি না নাই মুসলমান নারে তাকবীর তিন ভাই বললেন যদি মনে চাই জীবনটা নিয়ে নাও ঈমানকে আমরা ছাড়ব কারণ তাদের তো বিশ্বাস ইন্নাল্লাযীনা কালু রব্বুনাল্লাহ যারা জমিনের মধ্যে বলবে আমাদের রব আল্লাহ আমার আল্লাহ নাকি বিপদে আসমান দিয়া তাদেরকে ফেরেশতা পাঠাইয়া সাহায্য করে বললেন তোমার যা মনে চাই করো আমরা ঈমানকে ছাড়ব এবার বাদশা ওনার উজির নাজিরদেরকে হুকুম করলেন এই বিশাল আগুন জ্বালাও আগুন জ্বালানো হলো কষ্ট হয় বাজার বলবো আগুন জ্বালাও জ্বালানো হলো আগুন বলে এর মধ্যে একটা কড়াই পাতো বিশাল কড়াই পাতা হলো বলে এর ভিতরে তৈল দাও দেওয়া হলো এখন তৈল ফুটতেছে আগুনের তীব্রতা বাড়তেছে এবার তিন ভাইকে আবার বললেন যে তোমরা কি ঈমান ছাড়বা বলে না কয় তাহলে তোমাদেরকে এই আগুনে পোড়াইয়া কি মারা হবে কয় মারো সুবহানাল্লাহ বলেন যদি কাউকে বলা হয় যে তোমার এখন শেষ সময় তোমাকে এখনই মেরে ফেলা হবে ওই মানুষটার মুখে হাসি থাকবে না কান্না আসবে তিন ভাইকে বলতেছে তোমাদেরকে এখনই এই আগুনের মধ্যে নিক্ষেপ করে মেরে ফেলা হবে কয় ফালাও তিন ভাই মুস্কি মুস্কি হাসে সুবহানাল্লাহ বলবেন না এবার প্রথম ভাইকে ধরা হলো প্রথম ভাইকে ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো প্রথম ভাইকে যখন আগুনের মধ্যে ফালানো হয় তিনি ডাক দিয়ে বলেন আমার দুই ভাই খবরদার খবরদার
আমাকে আগুনের মধ্যে ফলাইতেছেন এইটা তো আগুন না আমি আমার নূরে আল্লাহর নূরের মাধ্যমে দেখতে পাই এইটা তো একটা জান্নাতের ফোয়ারা সুবহান এই আমার ভাইরা খবরদার এই জালেম বাদশার সামনে ইমানকে ছাড়িস না তোদের কেউ যদি আগুনে ফলায় চলে আয় চলে আয় চলে আয় এইটা আগুন না আগুন না এইটা জান্নাতের টুকরা বাগান সুবহান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফলাইছিল মনে আছে না নাই আপনাদের আগুনকে ফুলের বাগান জান্নাতের বাগান বানায়া দিবেন কে বড় ভাইকে ফলাই দিল আগুনে জয়লা পুইরা শেষ দুই ভাইয়ের হাসার কথা না কাদার কথা কথা বলেন কথা বলেন কষ্ট হয় মনে হয় আপনাদের চলবে কিছু সময় এখন দুই ভাই কাঁদবে তো দূরের কথা দুই ভাই মুস্কি মুস্কি হাসে এবার রাজা প্রজা ওনার উজির নাজির যা আছে সব পাগল হয়ে গেছে যে একটা মানুষকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো লগের দুই ভাই সহদর দুই ভাই একটু বারো চোখের এক ফোঁটা পানি ফালাইল না তারা মুস্কি মুস্কি হাসে ঘটনা কি আপনারা আর আমার অনেকের আদরের ভাই নাই কি কথা বলেন ঠিক কি না ভাইয়ের ইন্তেকালে চোখে পানি আসে কি আসে না কিন্তু আমার আল্লাহ তো পবিত্র কোরআনে বলে ওয়া আবশিরু বিল জান্না এই দুনিয়ার জমিনে যারা আল্লাহ প্রেমে মাতোয়ারা হয় আমার আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতে তাদের থাকার জায়গাটা দেখাইয়া দেয় এবার মেজ ভাইকে ধরো হলো কি করবা তুমি কি মান সারবা না আগুনের মধ্যে যাইবা কয় তোমার যা খুশি করো খবরদার আমার জীবন যাইতে পারে কিন্তু আমরা ঈমানকে ছাড়ব না জোরে কন্না মারহাবা আমার মদিনার বাবারা ভাইরা ও মদিনা মার্কেটের আমার যুবকেরা যুবক 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 শোনো আল্লাহ প্রেমে মাতোয়ারা হইলে কি লাভ কি লাভ কি লাভ এবার মেজ ভাইকে ধরা হলো হাত পা বেঁধে আগুনের মধ্যে নিয়ে যাওয়া হয় মেজ ভাই মুস্কি মুস্কি হাসে আর ছোট ভাইকে ডাক দিয়ে বলে বাইরে কোনো টেনশন করিস না টেনশন করিস না আমার আল্লাহর রহমতের ফেরেশতারা জান্নাতে আমাদেরকে আহলান আর সাহালান জানাইতেছে মেজ ভাইকেও ফালানো হলো চলে পুরে সার খা এবার ছোট ভাই আছে তুমি কি করবা তুমি কি সারবা নেই মা কাই পোকা আমরা দুনিয়ার সব ছাড়তে পারি ঈমান ছাড়তে পারি না কাই বেটা তুমি কি পাগল হয়ে গেছো গা এখন ওনার এক উজির বললেন যে বাদশা একে একে দুইটা ভাইকে আপনি আগুনে ফালাইলেন ঈমান ছাড়লো না আপনি যদি তিনও ভাইকে আগুনে ফালাইয়া জ্বলাইয়া পোড়াইয়া মাইরা ফালান তাইলে কালকে এই রাজ্যে লাখ লাখ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে কারণ ঈমানের মধ্যে কি এমন দৌলত আছে যে আগুনে পুড়িয়া মরে মাগার ঈমান ছাড়ে জোরে কোন ঠিক কি না কয় কি করা যায় কয় এক কাজ করেন এই যুবককে একটা সুন্দরী রমণী ধইরা একটা কক্ষে আবদ্ধ কইরা রাখে যদি এই যুবক ওই রমণীর প্রেমে পড়া জেনা ব্যভিচার করে কিংবা ওই যুবক যুবতী যদি ওই যুবককে ইটিস পিটিস কইরা একটু পড়াইয়া যদি ইসলাম থেকে ত্যাগ করাইতে পারে তাইলে এই খেলাটা কেমন হয় বাদশাহ কয় বেটা বুদ্ধি যা দিছো খারাপ না কয় এই যে বুদ্ধিটা দিলা তোমারে কি দেব কয় আমার ঘরে আমার এক মেয়ে আছে সুন্দরী সুশ্রী রূপবতী গুণবতী আমার মেয়েটাকেই আমি এই কাজে লাগাই দেই যদি আমার মেয়ে সাকসেস হয় আমারে কি দেবেন কয় আমি তোমাকে আমার রাজ্যের একটা মন্ত্রী বানাই দেব চিন্তা করেন কত বড় লোভী কত বড় নষ্ট কত বড় দুশ্চরিত্রা এরকম কিছু মানুষ আমাদের দেশে আছে না নাই জোরে কর নায়ক নায়িকাদের জীবনী দেখলে পাওয়া যায় বাবার খবর নাই সন্তান হাতে আইসে গেছে আছে না নাই
আসতে কয় মনে আমাদের বাংলাদেশে কেউ নাই এরকম আসেনি 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 এবার রাজা বললেন যে না বুদ্ধিটা একেবারে খারাপ না তুমি তোমার মেয়েকে আমার রাজদরবারে নিয়ে আসো আমার রাজ্যের একটা সাইট তার জন্য ওপেন করে দাও এই যুবককে সেখানে বন্দী করো 40টা দিন সেখানে রাখো দেখো যদি যুবক যুবতীর প্রেমে পইরা যদি একটু নয় ছয় কইরে ঈমানকে ছাইরা দেয় তাইলেই আমি সাকসেস আর তাইলেই তুমি মন্ত্রী এবার ওই যুবতীকে আনা হলো সুন্দরী রমণীকে আনা হলো যুবককে বন্দী করা হলো এবার যুবতী ডাক দিয়া কয় এই যুবক তুমি আমার দিকে তাকাও না কেন আমাদের দেশের যুবকেরা একটা সুন্দরী নারী রাস্তায় দেখলে তাকায় কি তাকায় না কথা কয় না জোরে কোন না তাকায় না তাকায় না তাকায় তো তাকায় তাকায় যে আর চোখ ভোলায় না আর যদি সেটা হয় ঋতুপর্ণা কিংবা কি ইন্ডিয়ান কিছু নায়িকা আছে না যার জন্য আমাদের দেশের যুবকেরা পাগল পড়া হয়ে যায় ঠিক কি না বলো মুসলমান খবরদার এই কাজ করো না যুবক আজকে যুবকদের উদ্যোগে যেহেতু মাহফিল যুবকদের জন্য কয়েকটা কথা বলে যাই এই কাজ যদি করো কোন বোনের দিকে কোন মায়ের দিকে কোন মেয়ের দিকে যদি খারাপ দৃষ্টিতে চোখ দিয়ে দৃষ্টিপাত করে শিশা গলাইয়া আমার আল্লাহ চোখ ঢালাই কইরা দিবে জোরে কর না উযুবিল্লাহ এই গুনাহের কাজ করা যাবে না এবার ওই সুন্দরী রমণী ডাক দিয়ে বলতেছে রে যুবক তুমি আমার দিকে তাকাও না কেন রোম রাজ্যের মধ্যে আমাকে এক নজর দেখার জন্য হাজার হাজার যুবকেরা পাগল হয়ে যায় তুমি কেন আমার দিকে তাকাও না কয় এই ছেড়ি তুই থাক তোর সৌন্দর্য নিয়া তুই থাক তোর রূপ নিয়া তুই থাক তোর গৌরব নিয়া আমি আমার এই চোখ দিয়া আমার আল্লাহর জান্নাতের নিয়ামত দেখেছি যেই চোখ দিয়ে আমি আল্লাহর জান্নাতের নিয়ামত দেখেছি ওই চোখ দিয়া আমি একটা বেগানা নারীকে দেখব না বলে তাই নাকি বলে হ্যাঁ এবার রাজদরবার থেকে প্রতিদিন সুন্দর খাবার আসে যেই খাবারগুলোর মধ্যে শারীরিক প্রোটিন পাওয়া যায় ক্যালসিয়াম পাওয়া যায় আয়োডিন পাওয়া যায় আপনাদেরকে আরেকটু স্পষ্ট করে বলি যেই খাবারগুলো খাইলে জৈবিক চাহিদা বেড়ে যায় যৌন শক্তি বেড়ে যায় এরকম খাবার দেয় যাতে যুবক খাইয়া ওই যুবতীর প্রেমে পড়ে যায় কিন্তু যুবক বলতেছে বারবার ওই যুবতী ডাক দিয়ে কয় যুবক নে তোর জন্য খাবার আসছে খা 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 যুবক কয় ওই খাবারের দিকে আমি থুথুও ফলাই না আরো জোরে কোন আর একটু জোরে কোন ওই খাবারের দিকে আমি থুথুও ফলাই না ব্যাপার কি তাহলে তুমি কি খাইয়া বাসবা যুবক ডাক দিয়া বলে আমার আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলবে আমাদের রব আল্লাহ আমার আল্লাহ আসমানের ফেরেশতা তাদের খেদমতে পাঠাইয়া দিবে যুবক খায় না যুবক খায় না রাত যখন গভীর হয়ে যায় রাতের দুই তিন যখন শেষ হয়ে যায় রাতের তিন ভাগের দুই ভাগ যখন শেষ হয়ে যায় যুবক দাঁড়াইয়া যায় দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ চোখের পানি সেরে দিয়ে আল্লাহর দরবারে সেজদায় পড়ে কাঁদে এদিকে ওই রমণী তো ঘুমায় কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায় যুবক আল্লাহর দরবারে চোখের পানি সেরে দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে গো আল্লাহ এই মুসিবতের দিনে এই বিপদের দিনে আমার কেউ নাই আমি তোমার কাছে সাহায্য চাই সুবহান পৃথিবীর জমিনে কেউ যেটা দেয় না দেয় কে আবার আল্লাহ ডাক দিয়ে বলে রে ফেরেশতারা কে কোথায় যা 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 আমার গোলাম বিপদের মধ্যে পড়ে গেছে যা 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 জান্নাত থেকে নিয়ামতের খাবার নিয়া যুবকের সামনে হাজির হয়ে যা আর জোরে কর আল্লাহু আকবার
বিপদে পড়লে ফেরেশতা পাঠাইয়া সাহায্য করে কে আল্লাহ যুবক সেজদায় পড়ে কাঁদে রাজদরবারের হারাম কোন খাবার খায় না আমাদের দেশে হারাম আমরা পাইলে খাই না ছাইরা দে জোরে কন না আবার সুদগুশ আপনাদের মদ মদিনা মার্কেট আছে না নাই আছে নি আয় হায় রে হালাল না হারাম জোরে কন হালাল না হারাম হারামে কখনো আরাম এবার যুবক সেজদাত থেকে উইঠা দেখে সাদা দবদবে কাপড় পরিহিত আল্লাহর কে যেন আল্লাহর রহমত থেকে সুন্দর সজ্জিত খাবার ফল ফ্রুটস রোস্ট পোলাও জান্নাতের নিয়ামতের খাবার ওই যুবকের জন্য নিয়ে হাজির সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ 40টা দিন এখানে যুবক পার করলেন ওই রমণীর দিকে একবার চোখ দিয়ে তাকায় নাই রাজদরবারের কিছু খায় নাই 40 দিন ওই যুবককে খাওয়াইছে কে আল্লাহ আর জোরে কন না কে 40 দিন পার হয়ে গেছে 40 দিন পরে রাজ ওই রাজদরবারের ওই সাইডে ওই যুবতীর বাবা গিয়া হাজির মাগো কোনো খবর আছে কয় কির খবর বাবা কয় যুবককে দিয়ে কিছু গুনার কাজ করাইতে পারছো কয় বাবা তুমি কি পাগল হইছো এরা কার ইবাদত করে বাবা বাজা আমি জানি না 40টা দিন হলো রাজদরবার থেকে এত খাবার আসছে রাজদরবারের এক ফোঁটা পানি ওই যুবক খায় না কি বলো মা বলে বাবা আমি রাতের বেলা দেখি সুন্দর একটা প্লেটে সজ্জিত মেশক আম্বরের ঘ্রাণ মিশ্রিত নিয়ামতের খাবার এই যুবকের জন্য কে যেন নিয়ে আসে জোরে কর না সুবহানাল্লাহ কয় মা তুই কি রাতে কি দরজা খুলো কয় না বাবা আমি তো দরজা খুলি না কোথা থেকে আসে কয় বাবা কোথা থেকে আসে আমি জানি না আমি এই যুবকের প্রেমে পড়ে গেছি বাবা আমি আর তোমাদের ধর্মে আর কর্মে নাই এই যুবক যা করে বাবা আমিও তাই করতে চাই আর একটু জোরে কর না সুবহানাল্লাহ কয় মা গো এই কথা যদি বলো তাহলে রাজা মশাই তো আমার গর্দনটাই ফলাই দিবে তোরে দিলাম তারে গুনার কাজে আনার জন্য উল্টা গুনার কাজ তো করাইতে পারলিই না এখন তুই নাকি আবার তার দলে যাইতে চাস আমাকেও তো বাঁচায় রাখবে না বাবা তো মেয়ের প্রতি দরদ আছে না নাই এবার রাজাকে গিয়ে বলতেছে বাদশা দুই ভাইকে তো আপনি আগুনে পড়ছেন ওই ভাইটা একটু মেন্টাল হয়ে গেছে অ্যাবনরমাল হয়ে গেছে মানে মিশা কথা বলতেছে মেয়েকে বাঁচানোর জন্য কয় এখন ওরে পাবনা পাঠানো লাগবে বুঝছেন নি মানে এটা পাবনা বললাম যে এটা এখন ওকে ট্রিটমেন্টের জন্য আলাদা এক জায়গায় নিতে হবে আপনি এই ছেলেকে আর মেয়েকে আমার আন্ডারে দিয়ে দেন কারণ মেয়ে তো তার দেওয়ানো হয়ে গেছে কালেমার প্রতি মহব্বত পয়দা করে দিয়েছেন কে আল্লাহ এবার চলে আসলে এখন আসার পরে বলতেছেন মাগো তুই পাগলামি সার তার দিয়ে গুনাহ করাইতে পারস নাই বেশ ভালো কথা কিন্তু তুই খবরদার তার দলে যাস না এখন ওই মেয়ে একদিন ডাক দিয়ে বলে যুবক তুমি কার ইবাদত করো বলে আমি আল্লাহর ইবাদত করি বলে আল্লাহ কে এবার আল্লাহর পরিচয় দিলেন বলে তুমি রাতের বেলা কি করছো কয় রাতের বেলা আমি তাহাজ্জুদের নামাজ আদায় করেছি সুবহানাল্লাহ বলবেন তাহাজ্জুদের নামাজের ফজিলত আছে না নাই রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাতের দুই ভাগ যখন শেষ হয়ে যায় শেষ অংশে আমার আল্লাহ ডাক দেয় আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলা কে আসো গুনাহগার বান্দা আমি রবের কাছে ক্ষমা চা আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব কে আসো রিজিকের অভাব আমি রবের কাছে রিজিক চাও আমি তোমাদেরকে রিজিক দিয়ে দিয়ে দেব সুবহানাল্লাহ যার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে যদি সঠিকভাবে চাওয়া যায় আমার আল্লাহ দিতে পারে কি পারে না বলে এখন কি করতে চাও যুবক তোমাকে রাতের বেলা এই নিয়ামতের খাবার কে দিছে কয় আমি বলছি ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ আমার রব আল্লাহ এই কথা বলার কারণে আমার আল্লাহ আসমানের ফেরেশতা দিয়ে আমারে খাবার দিছে সুবহানাল্লাহ আমার ভাইরা ও আমার মদিনা মার্কেট এলাকার যুবকেরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা দলের কান লাগায় শোনেন এবার যুবতী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে রে যুবক 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 আমাকে তাড়াতাড়ি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দা যুবক বলে না 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 এটা তো সস্তা কালেমা না যে তুমি চাইলেই পড়বো সুবহানাল্লাহ বলে এই কালেমা পড়তে হলে তোমাকে আগে গোসল করে পবিত্র হইতে হবে
তোমাকে ওযু করতে হবে জোরে কন্না সুবহানাল্লাহ সত্যি তুমি কালেমা পড়বা বলে হ্যাঁ তা ঠিক আছে গোসল করো ওযু করো পবিত্র হও এবার গোসল করলো ওযু করলো পবিত্রতা অর্জন করে যুবকে বলল যুবক তুমি এবার পড়াও এবার যুবক পড়াইতেছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে এবার রমণী কি হয়ে গেল জোরে বলেন কি হয়ে গেল মুসলমান হয়ে গেল এবার যুবক যুবতী দুইজন ঈমান এনে বারবার এখন কি করবে এবার যুবক বলতেছে চলো আমি আমি আমার রাস্তায় চলে যাই তুমি তোমার মতো থাকো এবার রমণী বলতেছে রে যুবক আমি তোমাকে দেখে আল্লাহর উপরে বিশ্বাস এনে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি আমাকে রেখে তুমি কোথাও যেও না তুমি যেথায় যাও আমাকে নিয়ে তুমি যাও সুবহানাল্লাহ বলবেন আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহর প্রেমে মাতোয়ারা হইলে লাভ আছে না নাই রসূলের প্রেমে পাগল হইলে লাভ আছে না নাই যুবক রসূলের প্রেমে মাতোয়ারা হয়ে মদিনার দিকে আবার রওনা করলেন জোরে বলেন না সুবহানাল্লাহ যুবক মক্কাতুল মুকাররমায় মদিনায়াত তাইয়্যেবায় হজ্জে বাইতুল্লাহর জন্য রাতের বেলা রওনা হলেন যুবতী বলতেছে রে যুবক কালেমা পড়ে মুসলমান হয়েছি যেথায় যাও আমাকে নিয়ে যাও তবে আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আছে আমার পক্ষ থেকে প্রস্তাব রে যুবক তুমি আমাকে একটু বিয়া করে তোমার স্ত্রীর মর্যাদা দাও জোরে কন্না সুবহানাল্লাহ যুবক বলতেছে এই বেটি বিয়া কি এমনিতে হয় এজন্য ইজাব লাগে কবুল লাগে মোহরানা লাগে দুইজন সাক্ষীও লাগে ঠিক কি না বলেন আর আমাদের দেশে যদি সকিনা জরিনা মর্জিনার সাথে কোনো যুবক একটু প্রেম করতে পারে এরপরে দেখবেন হুট কইরা হাতটা দইরা ভাইগে জায়গা যায় কি যায় না আর জোরে কন্না যায় কি যায় না সকিনা জরিনা মর্জিনার প্রেমে পড়ে যুবক প্রেম কইরা কয়েকদিন পরে খায় সেকা সেকা হইয়া যুবক হয় বেকা বেকা হইয়া এবার দুনিয়ার সবকিছু ছাইরা বালিশের লাগে মাথা ঝুলাইয়া খালি কাঁদে এমন কপাল পরা যুবক আছে না নাই মদিনা মার্কেটে মোটেও নাই আছে সুবহানাল্লাহ আছে নি আছে যাই হোক যুবক এবার বলতেছে না গো বোন বিয়ে এমনিতে হয় না বিয়ের জন্য দুইজন সাক্ষী লাগবে ইজাব লাগবে কবুল লাগবে এবার যুবতী যখন কালেমা পড়ে মুসলমান হইছে ঈমানের একটা পাওয়ার আছে না নাই এবার যুবকের সামনে হাঁটতেছে যুবক ডাক দিয়ে বলে আমার বোন শোনো তুমি এখনো আমার সামনে হাঁটতে পারো না কারণ আমি আমার দুইটা নয়ন দিয়ে আল্লাহর জান্নাত দেখছি সুবহানাল্লাহ বলবেন না আমি আমার দুইটা নয়ন দিয়ে আল্লাহর জান্নাত দেখছি এখন পর্যন্ত তুমি আমার জন্য হালাল না এখন পর্যন্ত তুমি বেগানা তুমি আমার সামনে হাঁটো না তুমি আমার পিছনে হাঁটো জোরে বলেন না সুবহানাল্লাহ এবার যুবতী সামনে হাঁটে যুবক বলতেছে তুমি এখনো আমার সামনে হাঁটতে পারো না পর্দা হুকুম কার আমরা তো মানতে না রাস একদল ভণ্ড আছে না নাই জোরে কন্যা আছে না নাই এরা কি বলে জানেন নি কয় মনের পর্দা বড় পর্দা মনের পর্দা বড় পর্দা আউলি লাগে কোন কামে আছে না নাই আবার কয় বাইরের বাতি দাও জ্বালাইয়া ভিতরের বাতি নিবাও রে হু 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 এরকম বন্ড কিছু আছে না নাই পর্দা মানতে চায় না নারী পুরুষ এক হইয়া ঢোল তবলা হারমোনিয়াম নিয়া নাচে আর গান গায় আছে না নাই আর একটু জোরে কোন আছে না নাই আমার ভাইরা এরা সত্যিকার অর্থে কোনদিন পীর মুরিদ হতে পারে এরা ভণ্ড এদের কারণেই হক্কানি পীর মশাইখদের বদনাম ঠিক কিনা বলো মুসলমান এবার যুবক বলতেছে রে বোন তুমি যেহেতু কালেমা পড়ে মুসলমান হইছ আর আমি আমার এই চোখ দুইটা দিয়া আল্লাহর জান্নাতের নিয়ামত দেখছি জান্নাতের ঠিকানা দেখছি আমি তোমার দিকে এখনো তাকাইতে পারবো না তুমি আমার পিছনে হাঁটো জোরে কান মার হাবা আমার ভাইরা আপনি আমিও যদি আমার আল্লাহকে খুশি করতে পারি আমাদের অন্তরের চোখ দুইটা আল্লাহ খুলে দিতে পারে কি পারে না
আর আল্লাহর প্রেমে যুবক এতটা পাগল ছিল নবী প্রেমে এতটা পাগল ছিল যুবতীকে বলতাছে আমার সামনে তুমি হাইটো না পিছনে হাঁটো যদি তুমি আমাকে বিয়ে করতে চাও দুইজন ইমানদার সাক্ষী লাগবে ধৈর্য ধরো ওয়েট এন্ড সি দেখো কি হয় আমার রব আসমান থেকে কি ফয়সালা করে দেয় সুবহানাল্লাহ এবার যুবক যুবতী সামনের দিকে আগায় যতদূর সামনে আগায় সামনের দিক থেকে দেখতেছে সুন্দর একটা ঘোড়ার মধ্যে সাদা দবদবে কাপড় পরিহিত মাথায় পাগড়ি পরে দুই দুইটা যুবক তাদের দিকে আগায়া আসতেছে সুবহানাল্লাহ তারাও সামনের দিকে আগায় ওদিক থেকেও দুইজন আগায় সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ দুইজন আগায়া আসতেছে যুবক আর যুবতী চিন্তা করে এরা আবার কারা এই রোম সাম্রাজ্যের মধ্যে তো আমাদের পক্ষের কেউ নাই আমাদেরকে তো হত্যা করতে চায় আমাদেরকে শেষ করে দিতে চায় এরা আবার কারা দুইজন আচমকা তারা একটু বেকারার হয়ে গেল যত সামনের দিকে আগায় ঘোড়ার মধ্যে সাদা দবদবে কাপড় পরিহিত পাগড়ি পরা দুই ব্যক্তি সামনের দিকে আগাইতেছে সুবহানাল্লাহ বলেন এবার সামনের দিকে যায় ওই দুই যুবক আগায় সামনের দিকে যায় ওই যুবক আগায় আমার ভাইরা এত চমৎকার কথা আপনাদেরকে বলবো জবানটা কইলে একটু সুবহানাল্লাহ বলবেন আমার ভাইরা যুবক যুবতী যখন সামনের দিকে আর আগায় গেল ঘোড়ার মধ্যে দুইজন যুবক চলে আসলো আয়েশা দেখে ওই যুবক দেখতেছে যে ঘোড়ার মধ্যে আর কেউ নয় আর কেউ নয় যেই দুই ভাইকে আগুনের মধ্যে পুড়ে মারা হলো ওই দুই ভাই ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া সাদা দবদবে কাপড়ে আবৃত হইয়া সুন্দর পাগড়ি পরিধান কইরা ওই ছোট ভাইয়ের সামনে হাজির হয়ে গেছে দুই ভাই হাজির ছোট ভাই দেইকা অবাক হয়ে গেল ভাই তোমরা কোথা থেকে আসছো তোমাদেরকে তো হত্যা করা হয়েছে আগুনে পুড়ে মারা হয়েছে এবার দুই ভাই মুচকি মুচকি হাসে আর ডাকে এরে আমার ছোট ভাই আমার আল্লাহ তো আমাদের দুইজনকে জান্নাতের নিয়ামত দিয়া দিছে তোকেও আমার আল্লাহ জান্নাতে স্বাগত জানাইয়া দিছে এ ভাই তুমি কি জানো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় যারা আল্লাহর রাস্তায় জীবনকে বিলিয়ে দেয় যারা আল্লাহর রাস্তায় জীবনকে কোরবানি করে দেয় ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া জোরে জোরে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার দু হাত তুলে ডাক দেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এবার দুই ভাই ডাক দিয়ে বলে আমার আদরের ভাই রে তুমি তো জানো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় আমার আল্লাহ তাদেরকে মৃত্যু বলতে নিষেধ করেছেন তারা মরে না তারা মরে না তারা মরে না বাল আহইয়া বরং তারা জিন্দা সুবহানাল্লাহ বরং তারা জিন্দা শুধু জিন্দা তাই নয় আমার আল্লাহ জান্নাতের রিজিক তাদের কবরে পৌঁছে দেয় সুবহানাল্লাহ এজন্য ভাইরা আল্লাহ প্রেমে পাগল হইলে লাভ আছে না নাই এজন্যই তো আমার রব এত সুন্দর করে বলেন ইন্নাল্লাযীনা কালু রব্বুনাল্লাহ যারা বলবে নাকি আমাদের রব আল্লাহ একটু আল্লাহর দেওয়া জবানটা খুলে আওয়াজ করে বলেন আমাদের রব কে যারা বলবে আমাদের রব কে যারা বলবে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
ওই মানুষগুলো যখন আল্লাহ আমাদের রব স্বীকার করার পরে আল্লাহর গোলামি করবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে বিপদ আপদ বালা মুসিবতের সময়ও আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আমার আল্লাহ কয় রে গোলাম চিন্তার কোনো কারণ নাই তুমি যদি বিপদের মধ্যে পড়ো আর আমি রবকে যদি ডাক দাও আমি আসমান থেকে আমার ফেরেশতা পাঠাইয়া সাহায্য করব শুধু সাহায্য করব তাই না আমি রব্বুল আলামিন দুনিয়ায় তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিব সুবহানাল্লাহ জান্নাতের সুসংবাদ দেব তাই নয় আমি তোমাদেরকে জান্নাতের নিয়ামত দেখাই দেব জোরে কর না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বাবারা আমার বন্ধুরা আপনি আমি ইবাদত আর বান্দিগি করি আজ আপনি আমি এই মদিনা মার্কেটে মদনা সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে মাহফিলে বসলাম এর পিছনে একটা কারণ আছে না নাই অনেক কারণ একটা কারণ হলো জীবন ভরে বহু অন্যায় করেছি বহু অপরাধ করেছি বহু পাপ করেছি গুনার বোঝা নিয়া আজকের মাহফিল ময়দানে আমরা বসছি বুক ভরা আশা নিয়া যাতে নাকি করি আল্লাহ মাহফিলের খাতিরে আমাদেরকে নিষ্পাপ বানায়া দেয় আমি আপনাদের কাছে জানতে চাই গুনার বোঝা নিয়া বসার পরেও আমার আল্লাহ নিষ্পাপ মাসুম বেগুনা বানায়া দিতে পারে কি পারে না গুনামুক্ত জীবন আমরা করতে চাই পাশাপাশি আল্লাহর জান্নাত আমরা চাই কি চাই এই দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা জান্নাত দেখে না কিন্তু জান্নাতের আশায় আল্লাহর গোলামি করে কিন্তু আমি আজ আপনাদেরকে বুখারি থেকে একটা জান্নাতের ঠিকানা দিব মারহাবা কন মারহাবা শুধু বুখারি থেকে জান্নাতের ঠিকানা দিব তা না বরং আমি আপনাদেরকে জান্নাতের বাগান দুই নয়নে দেখাবো মারহাবা কন মারহাবা আল্লাহর হাবিব নবীজি আমার বুখারীর মধ্যে বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ জোরে বলেন আল্লাহু আকবার হাদিস বুখারী প্রমাণ করে এই জগতের মধ্যে আল্লাহর নবী তার উম্মতদেরকে মেসেজ দিছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ আল্লাহর হাবিব বলেন আমার সাহাবীরা আমি রাসূলের ঘর এবং মসজিদে নববীর যেই মেম্বার এই যে মধ্যবর্তী একটু জায়গা দেখো এই মধ্যবর্তী জায়গাটুকু দুনিয়ার জমিনে সাধারণ কোন জমিন নয় আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য এটা জান্নাতের টুকরা বাগান বানায়া দিছে এক নাম্বার জান্নাতের ঠিকানা লন্ডন নয় আমেরিকা নয় কানাডা নয় জার্মান নয় সুইডেন নয় এক নাম্বার জান্নাতের ঠিকানা মদিনায় আত্তাইয়েবা জোরে কন মারহাবা যারা হজ করছেন এখানে হাজি যদি কেউ থাকেন আসেন নিজে হজে গিয়েছেন রিয়াদুল জান্নাহ মদিনায় আত্তাইয়েবা আমি নিজে গিয়েছি সবুজ কার্পেটে আবৃত একটি জায়গা আছে আমার রসুলের রওজা মোবারক এর পাশাপাশি সুবহানাল্লাহ বলে একদল কানার ঘরের কানা তো এখন আর রসুলের রওজাকে রওজাও বলতে চায় না নাউজুবিল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন জোরে কান নাউজুবিল্লাহ এ ভাইরা ছেলে যদি চেয়ারম্যান হয় বাবার ইজ্জত কমে না বাড়ে কথা কয় জোরে কন শুনেন এক নম্বর জান্নাতের ঠিকানা মদিনায় আত্তাইয়েবায় আমার রসুলের রওজায় আথার ঠিক কিনা বলেন একদল কপাল পোড়া এরা রসুলের রওজাকে রওজা বলতে রাজি না এরা রসুলের রওজাকে শুধু কবর বলতেই শান্তি পায় এদের অন্তরে রসুলের প্রেম নাই রসুলের মহব্বত নাই রসুলের ভালোবাসা নাই নবী প্রেমিক অলি প্রেমিকের দলেরা আল্লাহর হাবিবের ইজ্জত বাড়লে সম্মান বাড়লে নবী প্রেমিকের দলেরা খুশি হয় ঠিক কিনা বলো মুসলমান আর মুনাফিকের দলেরা আমার রসুলের ইজ্জত দেখলে ওদের শরীরে অ্যালার্জি আর চুলকানি দেখা দেয় ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এজন্য আমেরিকা বলেন কানাডা বলেন জার্মান বলেন সুইডেন বলেন লাভ নাই লাভ নাই লাভ নাই লাভ হলো মক্কায় আর লাভ হলো রসুলের রওজায় আথার সোনার মদিনায় ঠিক কিনা বলো মুসলমান এক নম্বর জান্নাত আমার আল্লাহ উম্মতের জন্য মদিনায় দিয়েছেন ঢাকার সাবেক জেলা ও দায়রা জজ আলহাজ মাওলানা ইসমাইল মিয়া উনি খুব চমৎকার করে বলেন যে রিয়াদুল জান্নাহ যদি কপালটা লাগাইয়া সেজদায় পড়া যায় এই দুনিয়ার জমিনে বসে আল্লাহর জান্নাতের ঘেরান পাওয়া যায় সুবহানাল্লাহ অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা বলেন অনেক বেশি ভালো
مرحبا مرحبا বলে না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা বলেন লাগবেই তো বলেন অনেক বেশি ভালো লাগে একটু হাতটা নাড়া দেন বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা বলেন লাগবেই তো কেন সেথায় পৃথিবীর কত দেশে কত যে গেলাম কোনখানে কোন জায়গায় শান্তি না পেলাম ঠিক কিনা বলো পৃথিবীর কত দেশে কত যে গেলাম কোনখানে কোন জায়গায় শান্তি না পেলাম শান্তি যদি পেতে চাও শান্তি যদি পেতে চাও চলো মদিনা বলুন শান্তি যদি পেতে চাও চলো মদিনা লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা বলেন অনেক বেশি ভালো লাগে বলেন অনেক বেশি ভালো লাগে সোনার না লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা জোরে কর মারহাবা আল্লাহ যেন আমাদের সকলকে সোনার মদিনার মেহমান বানাই দেয় জোরে কর আমিন আমিন আর জোরে কর আমিন আমিন আমার ভাইরা আমার বাবারা এই মুহূর্তে আপনি আর আমি যেই জায়গায় বসা এই মুহূর্তে আই ক্যান চ্যালেঞ্জ আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে গেলাম অল চাঁদপুরের সব আলেম ওলামাদেরকে খবর দিয়ে আপনারা তথ্য নেবেন এই মুহূর্তে মদিনা মার্কেটের এইটা সাধারণ কোনো ময়দান নয় সাধারণ কোনো প্যান্ডেল নয় এই মুহূর্তে এটা আল্লাহর জমিনে হাবিবের উম্মতের জন্য এটা জান্নাতের টুকরা বাগান সুবহানাল্লাহ কিসের বাগান জান্নাতের বাগান জান্নাতের বাগানে কারা আসে জান্নাতীরে না জাহান্নামীরা কথা সত্য অনেকে চিন্তায় পড়ে গেছে হুজুর ফজরের নামাজই তো পড়িনি আছে না নাই আছে বলে এখানে আমরা যারা আরছি সবাই কি ফজর পড়ছি আমি তো চ্যালেঞ্জ করে বলি অনেকে ফজর পড়ি নাই জোহর পড়ি নাই আসর পড়ি নাই মাগরিবও পড়ি নাই ঠিক কিনা বলো মুসলমান তাইলে জান্নাতি হইলাম কেমনে একটা প্রশ্ন আছে না নাই আছে ও চাঁদপুর এলাকার আমার বাবা ভাইরা ও মদিনা মার্কেট এলাকার যুবকেরা শোনো শোনো তুমি যেমন গুনাহগার আমিও তো তেমনই গুনাহগার তুমি আমি যত বড় গুনাহগার হই না কেন আমার আল্লাহ হইলেন গফুর আর গফফার মারহাবা বান্দা বান্দা যত বেশি গুনাহ করুক না কেন যদি আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করে জীবন ভরে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই পর্দা করে নাই সুদ খেয়েছে ঘুষ খেয়েছে হারাম কাজ করেছে অন্যায় করেছে অবিচার করেছে পাহাড় সম গুনার বোঝা আমল নামায় জমা হয়ে গেছে এরকম গুনাহগার আমাদের মজলিসে আছে না না কেউ যদি গুনাহগার না বলেন বলতে পারেন কিন্তু আমি নিজেকে বলি গুনাহগার আমাদের জীবনে গুনাহ আছে না নাই একটু জোরে বাবা আওয়াজ করে বলেন আছে না নাই যারা জবান খুলে না এরা মনে হয় বড় পীর আব্দুল কাদের জেলানি হয়ে গেছে গুনাহ আমাদের জীবনে আছে কার কার জীবনে গুনাহ আছে একটু আওয়াজ করে বলেন গুনাহ আছে না নাই হাজারো পাহাড় সম গুনাহ যদি থাকে আজকের মদিনা মার্কেট এলাকায় এই মদনা সমাজ কল্যাণ ফোরামের আমার বাবার আমার যুবকের আজকের এই জান্নাতের বাগান সাজাইলো মদনার হজরত পীর সাহেব হুজুর কেবলা দোয়া করবেন এই খবর এলাকায় পৌঁছে গেল হাজার লক্ষ মানুষ থেকে বাছাই করে করে এই জান্নাতের বাগানে আমরা যারা গুনার বোঝা নিয়া কদমটা বাড়াইয়া বাড়াইয়া এই ময়দানের দিকে যখন আসতে লাগলাম এই জান্নাতের টুকরা বাগানে কদম রাখার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না আল্লাহ তাআলা আমাদের কবুল করুন মঞ্জুর করুন বলেন আমিন আসসালামু আলাইকুম দারুন নাজাত আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ
নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত, কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত। প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা। যোগাযোগের ঠিকানা: উনাইসার মহানগর, কুমিল্লা।